হৈছে আৰু এই আমাৰ ঘৰটোৰ অৱস্থা হৈ আছে এনেকুৱা Hi friends, Assam history nalo moi nitu apnalukok swagatam janaisu. Back to dekhi apnaluke kiba idea koribo parise ne? Ticket horibo parise. Bihur karone ghorole jabole packing start korim boli bhabisu aru aji bag uliaisu aru etu etia rodot dim kintu ihote dekhise bag tu keneke khusori musori loi phurise aru ghor tur obostha tu kobo na lage gute hek korise ihot thakile mane packing kora tu muskil hoi jay. বাৰু জিকি নহক এখনি পাই মোৰ ব্লগটো ষ্টাৰ্ট কৰিছো আৰু আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅটো চাই থাকিব আপুনি যদি প্ৰথমবাৰৰ কাৰণে মোৰ চেনেলটো চাই আছে তেতিয়া হলে ৰেড কালৰ সাবস্ক্রাইব বাটনটো দবাই বেল আইকনটো প্ৰেছ কৰিব মামা কি চাপৰিছে নেকি চাপৰিছে ফিনিশ আজি এতিয়া ইহঁতক খুৱাই আছো মই অকণমান দৈ আৰু ৰুটি আৰু আজি যে ইহঁতে ইমান ডাঙৰ ঘটনা কৰিলে চাওঁ আনছি সফলটো দেখা এয়া কি কৰিলে মুখাই থাপনাত তেল বটলটো যে আছিলে ই নি পেলাই তেল বটলটো তাইক দিলে আৰু মহাতোৰ শান্তি নাই আৰু ময়ো মানে কি কামত ব্যস্ত হৈ আছো সেইখিনি সময়ত আৰু চম্পাও ইফালে কামত লাগি আছে ময়ো লাগি আছোঁ সিহঁতে টিভি চাই আছে মই সেইকাৰণে আৰু টিভি চাই আছে চোৱা নাই এনেই মাজে মাজে মানে সিহঁতক চাই থাকিব লাগে মাতবোল যেতিয়া নহয় মানে ঘটনা এটা কিবা এটা কৰিছে আৰু মোৰ মানে আজি অকণো নাহিলে তাৰপিছত মই ভাবিছোঁ টিভি চাই আছে আৰু কামখিনি ধাম ধুম কৰি পেলাই এনেই সিহঁতৰ ওচৰলৈ গৈ দেখিছোঁ কি আনছি এনেকৈ নহয় আনছিয়ে মোক কৈছে মামা এইটো বটলটো দেখাইছে তাৰপিছত মই গৈ দেখিছোঁ মাই গড গোটেই বটলৰ তেলখিনি মানে ইমানখিনি ইমান তেল আছিলে আৰু এনেকুৱা এনেকুৱা টাইপৰ বটল এটা নাই তেলখিনি সেনেকৈ মই গৈ দেখিছোঁ গোটেই বেড কভাৰ তেল মেট্ৰেছত তেল আৰু তাই গোটেই তেলৰে জুৰুলি জুপুৰি সেইজনী আৰু বেড কভাৰ চেডকভাৰ সেয়া ধুবলগীয়া হৈছে চব তাৰপিছত বেড কভাৰ মই গৰম পানীত দিছোঁ তেল যাবলৈ আৰু মেট্ৰেছৰ ওপৰত প্ৰটেক্টৰ দিয়া আছিলে কিন্তু মেট্ৰেছ প্ৰটেক্টৰখন মই এতিয়া কেনেকৈ ধুম এনেকৈ এনেকৈ একদম তেল মানে কি যে হ'ব আৰু এজনী কাপোৰ চাপোৰ এইবিলাক বগা কাপোৰ চব চেচ আৰু ই নিদিছে ই মেইন মানুহটো এইটো থাকেহে এনেকৈ গহীনকৈ দেই গহীন কিন্তু নহয় আপোনালোকে নাভাবিব ই বহুত গহীন বুলি কি চাওঁ থলে থলে তাইক মানে সেয়া কৰিলে আজি এতিয়া মাথা নষ্ট হৈ আছে ডেকাই কামবোৱালে হাঁহি চাই পেলাই আহচোন দেখুৱাই দিয়াহি তোমাৰ চুলিখিনি চাওঁ দেখুৱাই দিয়াচোন চাওঁ চাওঁ তোমাৰ চুলিখিনি দেখুৱাই দিয়াচোন এয়া চাওঁ মুখখন এয়া চুলি কি খান্দিছিলা চুলিত চুলিৰে কি খান্দিছিলা কোনে খান্দিছা তুমি নহয় ওপৰলে চাবলৈ কিয় লাজ লাগিছে চাওঁ মুখখন এইজনী 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 চাওঁ মুখখন চাওঁ দেখুৱাই দিওঁ চবকে আৰু সেই ঘৰলৈ আহিলোঁ আৰু ঘৰলৈ মানে চাদৰ ওপৰত আছিলোঁ তললৈ আহিলোঁ আৰু এতিয়া অকণমান মাছ আনিবলৈ যাওঁ মানে মাছ নাই ইহঁতৰ কাৰণে আইঅ এয়া এয়া এই ই মোক দৌৰি আহিব আৰু একদম ধামকৈ ঠেলা মাৰি দিব কি মানে ইমান দুষ্ট হৈছে দুদিনমানৰ পৰা ই ই দেখাত গহীন কিন্তু এতিয়া এয়া মাছ অকণ আনিবলৈ যাওঁ মানে ইহঁতৰ মাছ নাই মেইন ইহঁতৰ কাৰণে বেয়া লাগিছে 12টামানেই বাজিলে তথাপিতো যাওঁ ৰুটি খোৱালোঁ যেতিয়া এতিয়া অলপ সময় ইহঁতৰ যাব একদম আমাৰ ওচৰতে কাষৰ গলি এটা আছে গলিটোৱেদি গ'লে সেইফালে মানে মাছ বহে চাওঁগৈচোন কি মাছ ওলাইছে মাছ অকণ সিহঁতৰ কাৰণে আনিব লাগিব আৰু ডিপজিটে আনিলেও সন্ধিয়া আনিব আৰু মানে আজি বেপাৰী গ'ল মই ভিতৰত কাম কৰি থাকোঁতে বেপাৰী গ'ল বেপাৰীৰ পৰা লোৱা নহ'লে এনেই ঘৰৰ সন্মুখত ল'ব পাৰোঁ সেইকাৰণে এতিয়া যাওঁ সিহঁতকো লৈ যাওঁ থৈ যাবলৈ কিবা এটা ভাল লগা নাই গোটেইকেইটাই যাওঁ কাৰণে সিহঁতক অকণ উলিয়াই নিয়াও হ'ব অকণমান পাওঁ যদি এতিয়া 12টাই বাজিলে মাছ অকণ চাই আহোঁ আৰু সেইটো সেয়া বগাই আছে শান্তি নাইকিয়া আৰু আমাৰ ইয়াত তেলমতি তেলমতি এজনী কোনে খান্দি দিছিলে তেল
এটা কেলে বিখালে নো জিকা গই কিও খুস কহা কারণে ও ক্রিম লগাই দিম মই একদম সিম্পলকে বনাইছো আর ইহতক এটু দিয়ে খাম এটু তরকারি দি পেলায় আমার কারণে কিনা এটা বনাব লাগবে কিনা এটা ফ্রাই করি আর তারপর বেঙ্গেনা খিনি আনিছো এইখিনি বেঙ্গেনা এনেক সরু সরু বেঙ্গেনা তো যে একদম এ সোপা লিছে মানুষজনে মই নল একদম জুজ অবস্থকে দিছে ইমানখিনি অবস্থা মানে 20 টাকাত ললো আর বেঙ্গেনা হেয়াকে ফ্রাই করি তেলত ফ্রাই করলে খাই ভাল লাগে আর মতাম পটাপট গাটু ধুই লো কারণ ইহতক খাব লাগিব আর অকমান সময় ইহতক নাচালে আজিকালি কিনা এটা করে এটা চম্পাক কোথ ইহতর ওর এখন পুহিবলে আর মই গাটু ধুই আহি ইহতক ভাত খাম লড়ি লগত যে কি কম আর ইমান মানে আজিকালি বেশি ব্লার হয়ে আছে আজিকালি মানে ইমানেই দুষ্ট হয়েছে সিহতে যেনিয়ে নাচাও তেনিয়ে ঘটনা হেয়াটো করলে তারপর কি হল মানে গা ধুবলে গলো ছালী আহি পাইছো একদম মানে শুবলে চাই আছে একদম চকু মোহারি আছে আর ভাতখিনি বনাই রেডি করে লো আর ঠিক সেই মুহূর্ততে টোপনি গেলে কেনকা লাগে মানে এগারী মাকেহে বুঝব মানে খাবার সময় যেটা টোপনি যায় কি বেয়া লাগে আকো কুসাত লো মেলি টোপনিরপা জগালো জগাই খুয়ালো খুয়াই করে খুয়াইছো তারপর আকো নুখুয়ে আর এটা সাড়ে তিনটায় হব হল আমি ভাত খাবলে আছেই মানে না তারপর নুখুয়ে আর তারপর নুখুয়ে নুখুয়ে তারপর ছালী শুলে আকো লড়া নুখুয়ে তারপর চম্পাক ভাত দি দিলো দি পেলায় মানে লড়া খুয়াইছো জাস্ট শুইছে আর মো উঠি আছো এটা ভাত খাবলে মন যায় নাকি আর সাড়ে তিনটা বজাত মানে ভাত না খাও না খাও লাগি যায় এনেকা অবস্থা হয় তথাপিতো বারো ভাত খাব লাগবে ভাত মানে খাই ল তারপর দেখা পাপা উঠি লই মাকর কুশত সকো শুই আছে আর এ মহাপুরুষজনে মোর গাত জপিয়া জপিয়া মোক শুবলে শান্তি দিয়া নাই এইজন মহাপুরুষে তুমি আঙুলি কিয় খাইছা ফুইট কিয় আঙুলি খাইছা এইজন মহাপুরুষৰ কেলে বাবু গা জপিয়া নাথাকিবা অ মই বৰ দুখ পাওঁ বাবু একদম গা জপিয়া জপিয়া মোক গা বিষ কৰি দিছে অ বাবু আর আজি মানে টোপনিরপা সোনকালে উঠাই দিছো দুইটাকে নহলে আউ অলপমান কিচেনলে যাও আর ভাত পানি মানে কি বনাও চাই লো ভাত পানি বলে কোথ বারো মানে ডিনারটা অকমান আগুয়াই থগে তারপর দেবজিত আহিলে চা খাম আর চা খা বহুত দেরি হয়ে যায় নি অহা দেরি হওয়ার কারণে এনে অকমান চম্পাক বনাই দি দিও কেতিয়াবা তাই লগত অকন মও খাম আর কিন্তু মই রখি থাকো দেবজিত আহিলে খাম বলে আর এটা মই কিচেনলে গই ডিনারটা অকমান আগুয়াই থগে আর আমার গুন্দাই কি করেছে চা চা আর সেইখান আজি উঠাই থিছো তেলখিন ধোয়া নহল দেরি হয়ে গেল কালিলে এখন ধুব লাগব মেট্রেস প্রটেক্টর গোটে মিঠা তেলের দাগ বহিল এটা সেইখানে কেনকে এরাও না জানো বেডকভারখন গরম পানিত দি পেলায় তেলখিন এরাইছো আর এখন এটা কি করো দেখা যাব আর সময় হয়েছে হয়েছে তুমিয়ে মেইন বস্তুটো মই কিচেনলে আহিলো ইহতক অকমান টিভি লগাই দিছো ইহতে টিভিটো চাও আর কিচেনত আহি পেলায় মই বনাবলে লৈ
আদা নহৰু আৰু পিয়াজ বিলাহী পেষ্ট নিমখ হালধি অকণমান জিৰা পাউডাৰ এইখিনি তেল এৰিছে এতিয়া ইয়াতে মই এইখিনি দি দিলোঁ সিজিলে এতিয়া মই দি দিম ইয়াতে গৰম পানী এইখিনি উতলিছে এতিয়া ইয়াতে দি দিম মই মাছ পিস ফ্রাই করে খাম আর অকন ফ্রাই করে দিম খোয়ার আগে আগে একদম কারাকে ভাজি লম আর হেয়া আহিছে আমার হাজবেন্ডজি এতিয়া আহিছে আইয়ে আইয়ে চকল তো দেখাইয়ে আইয়ে আজি ইহতে গম না পালে নহলে তে সইলে হয় দেবজিত পড়া আহিলে আর মোর আধা আধি আগবঢ়ালোঁ ডিনাৰটো এতিয়া চাহ খাম তাৰপিছত ডিনাৰটো কমপ্লিট কৰিম ফেঞ্চবিন আৰু আলুৰ এইটো ড্ৰাই ভাজি এইটো দীঘল দীঘল বেঙেনাটো এনেকৈ ফালি ফালি পানীত তিয়াই থৈছোঁ এইটো অকণ তেল দি ভাজিম আমাৰ ভাত বাহিলোঁ আৰু মাছৰ তৰকাৰী আকৌ গৰম কৰিবলগীয়া হ'ল আৰু আহাও দেৱজিতক মাতি আছোঁ আহাই নাই তাৰ মানে কি জানো কৰি আছে তেতিয়াহ'লে ভাতকেইটা খাই লওঁ আৰু আৰু ব্লগটো ইমানতে সামৰি দিওঁ আৰামছে ভাতকেইটা খাওঁ আৰু আপোনালোকক পুনৰ এটা নতুন ব্লগত লগ পোৱাৰ আশাৰে আজিলৈ গুড নাইট লাভ ইউ অল এই নতুনকৈ যদি কোনোবাই চাইছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ কিন্তু নাপাহৰিব বাই